রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি পুদিনা চিকেন কাবাব। এই পুদিনা চিকেন কাবাব বানাতে কি কি উপকরণ লাগবে চলুন দেখা যাক। পুদিনা চিকেন কাবাব বানাতে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে। এখানে নিয়েছি 1 মুঠো পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা। নিয়েছি এখানে প্রায় 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা আর অর্ধেক পাতিলেবু, স্বাদ মতো লবণ। কসুরি মেথি নিয়েছি অল্প একটু। এখানে আছে ধনের গুঁড়ো 1/2 চামচেরও কম, জিরের গুঁড়ো 1/2 চামচেরও কম, হলুদ গুঁড়ো তারও কম আছে, মানে অল্প একটু নিয়েছি। আর চাট মশলা 1/2 চামচেরও কম আছে। টক দই 2 চামচ আর বাটার নিয়েছি। প্রথমে আমি ধনে পাতা, পুদিনা পাতা আর রসুন আদার কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে নেব। পেস্টটা পুরো এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দইটাও দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে দেব লেবুর রস। দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে চিকেনটা মেখে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। যত বেশি সময় রাখবেন ততই ভালো। 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা আছে। কী গন্ধ বেরিয়েছে, আর একটু মাখিয়ে নিই। আজকে রেসিপি বিজয় ভেন সরকার আপনার জন্য, আপনাদেরই মানে আপনি আবতার করেছিলেন দেখাবার জন্য। তো একটু দেরি হয়ে গেল, কারণ ফ্রেশ পুদিনা পাতাটা পাওয়া যাচ্ছিল না, আর এতে ফ্রেশ পুদিনা পাতা ছাড়া ভালো হয় না। আমি এই স্টিকের মধ্যে এরকমভাবে নিয়ে নেব, একটু ছাড়াছাড়ি নেব যেন এতটা করে গ্যাপ থাকে। এইভাবে সাজিয়ে নেব। প্রত্যেকটা কাঠের স্টিকের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে। এরপরে গ্যাসটা আমি অন করে দিলাম। আমি কিন্তু বড় ওভেন জ্বালাইনি, এটা মাঝারিটা জ্বালিয়েছি, কারণ এটা খুবই লোতে হবে, লো ফ্লেমে। আর এই তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল দেব। ভালোভাবে তাওয়ার মধ্যে এটা একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তাওয়াটা আর একটু গরম হোক, ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবো। খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে, আর গরমও হয়ে গেছে। এবার এই স্টিকগুলো দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। আমি তাওয়াতেই দেখালাম, দেখো সবাই পারে। চাটকে দিলাম, কারণ আর বেশি ধরবে না এর মধ্যে। 1 মিনিট ভালোভাবে হোক, আর একটু চোঁয়া চোঁয়া হবে,
মিডিয়াম টু লোয়ে আছে, এক ফিট হলে আমি অপর ঘুরিয়ে 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 সব দিকটা ভালো করে সেকে নেব। এক ফিটটা একটু লাল লাল হয়েছে, এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে দিয়ে সব দিক ভালোভাবে সেকে নেব। দেখুন সব দিক খুব ভালোভাবে সেকে নিয়েছে এইভাবে। এবার এর উপরে একটু বাটার লাগিয়ে নেব। দেখতে হবে যে সব দিকটা বাটাটা লাগছে কি। আপাতত এটা হয়ে গেছে, আমি এভাবে নামিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিলাম, দিয়ে এই অবস্থায় একবার করে এইভাবে সেকে নেব। স্মোকি ভাবটা তাতেই ভালো আসবে। এইভাবে সব দিক বানানো কিন্তু খুবই সহজ, উপকরণ তো দেখেই নিলেন। আর এটা তো খাওয়া কি কেমন খেতে সেটা কি বলবো, আর যখন বানিয়ে খাবেন তখন তো বুঝতেই পারবেন। আর অনেকে যারা খেয়েছেন তারা তো জানেনই। এইভাবে প্রত্যেকটা আমি ভালোভাবে শিখে নেব। দেখুন বানানো হয়ে গেছে পুদিনা চিকেন কাবাব। কত সহজ রেসিপিটা বুঝতেই পেরেছেন, আর খেতে তো খুবই ভালো। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানাবেন, আর আত্মীয় পরিজনদের খাওয়াবেন, আর কে কেমন বললো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।